সাধারণ মানুষকে সচেতন করতে ও পথ দুর্ঘটনা এড়াতে সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প করলেও বাস্তবে যে তার প্রভাব এখনো অনেকটাই অধরা, পুনরায় তা আরেকবার প্রমাণ হয়ে গেল নদিয়ার চৈতন্যভূমি নবদ্বীপে। গতকাল মঙ্গলবার বিকেলে এক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম সুদীপ্ত বিশ্বাস ওরফে রাজ, বয়স আনুমানিক 36 বছর, বাড়ি নবদ্বীপ পৌরসভার অন্তর্গত রানীচড়া চাকিপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ওই যুবক পিকনিক সেরে দুরন্ত গতিতে স্কুটি চালিয়ে নবদ্বীপ প্রতাপনগর সংলগ্ন অরবিন্দ মঠ এলাকায় রাস্তার পাশে থাকা একটি গাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা জানতে সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। নদিয়া থেকে নিখিল কর্মকারের রিপোর্ট, বর্ধমান। ঘটনার ছেলে বাড়িতে ছিল, ফিস্টি করতে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে গিয়ে ফিস্টি করতে এই ঘটনা ঘটেছে। কখন হয়েছে? যখন বিকাল 5টা বাজে। কবে? কাল। কাল? গতকাল। গতকাল কোথায় গিয়েছিল ফিস্ট করতে? বঙ্গমানের। কারা ডেকে নিয়ে গিয়েছিল? সাহিত্য ভবনের ওদের কোম্পানির লোকজন সব। যে কিভাবে অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? অ্যাক্সিডেন্টটা ওই যে গাড়ি নিয়ে আসলে, গাড়ি নিয়ে আসতে গিয়ে গাছের সাথে তাল মেরেছে। আপনারা কখন জানলেন? আমরা জানলাম ওখান থেকে ফোন করলো, ফোন করে তখনই আমরা ছুটলাম, গিয়ে দেখি শেষ। ছেলের নাম কি? ছেলের নাম সুদীপ্ত বিশ্বাস। বয়স? বয়স 36। কোথায় বাড়ি? রানীচড়া। আপনি কে হন? আমি কাকা ভাই। আপনার নাম? আমার নাম প্রদীপ বিশ্বাস। আপনার নাম? প্রদীপ বিশ্বাস। কোথায় বাড়ি? রানীচড়া।